ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. داس نمبر پرشنو کرچن امي محمد جنت الاسلام ما شاء الله আল্লাহ যেন সকলকে জান্নাত দান করেন এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। বলছি কিশোরগঞ্জ থেকে, শেখ আমার প্রশ্ন, অনেকগুলো কবরের ওপর একটি মসজিদ নির্মিত হয়েছে, সেখানে নামাজ পড়া যাবে কি? না, মোটেই যাবে না। কবর আগে থেকে ছিল আর পরে মসজিদ নির্মিত হয়েছে, তাহলে আসল হচ্ছে যে সেটা কবরস্থান বা সেটা কবর বা সেগুলি কবর, আর একটি কবরও যদি থাকে আর তার মসজিদে নির্মিত হয় তো সেখানে সেই মসজিদে সালাত পড়া জায়েজ নয়, হারাম। এবং যারা এই কাজ করেছে তাদের উপর আল্লাহর লানত হয়, লানাতুল্লাহি আল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর এই জন্য আল্লাহর অভিসম্পদ লানত হয়েছে। ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদা, তারা আম্বিয়া নবী রসুলগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল, মসজিদ বানিয়ে ফেলেছিল, সে মসজিদ নির্মাণ করুক তার উপর তার উপর লানত রয়েছে, অথবা কবরের ওপর সেজদা করুক, কবরকে সামনে করে সেজদা করুক, সবগুলির উপর লানত রয়েছে। জি, সুতরাং এই লানতের কাজ থেকে ওই গ্রামবাসীকে উপদেশ দিয়ে বের করে নিয়ে আসবেন, আল্লাহ যেন তাদেরকে তওবা করে সংশোধনের তৌফিক দান করেন। এবং এইরকম মসজিদে যেটা আসল হচ্ছে কবরস্থান বা কবর, সেখানে সালাত আদায় করা জায়েজ নয়, অন্য কোনো মসজিদে সালাত আদায় করেন। আর যদি মসজিদ আগের হয়, অনেক জায়গায় যেমন আছে মসজিদ আগের আর পরে কোনো গণ্যমান্য ব্যক্তি ছিল, হুজুর ছিল আর তাদের কবর দিয়ে বসে আছে মসজিদের ভিতরে, যেমন আপনার দিল্লি নিজামুদ্দিন যেটা তবলিগের সবচেয়ে বড় হেড এবং সর্বপ্রথম মার্কাজ তবলিগ জামাতের চিল্লাওয়ালা ভাইদের, সেখানে সেই নিজামুদ্দিনের বড় যে তবলিগি মসজিদ তাদের ছয় ছয়টি কবর রয়েছে, আমি নিজের চোখে দেখেছি ছয় ছয়টি কবর রয়েছে। এক সময় দেখেছিল আজকের থেকে 25-30 বছর আগে তখন একেবারে খোলা ছিল, কোনো রকমের তাতে প্রাচীর বা ঘেরা ছিল না, এখন একটু মানুষ সমান উঁচা করে প্রাচীর দিয়ে দেয় যাতে করে সরাসরি কবরটা কারো নজরে না আসে, একটু তারা চালাকচুত হয়েছে। তারপরে মসজিদের ভিতরে যেহেতু সেটা রয়েছে, সুতরাং এরকম মসজিদে সালাত আদায় করা জায়েজ নয়, হারাম।